হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ আমরা ট্রান্সফরমার সিরিজের আরও নতুন একটি পর্ব নিয়ে আপনাদের সাথে হাজির রয়েছি। এ পর্বে আমরা ট্রান্সফরমারের সমতুল্য সার্কিট নিয়ে আলোচনা করব। তো ট্রান্সফরমার সিরিজের সমতুল্য সার্কিট হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি টপিক। তো এই টপিক নিয়ে আজকে আমরা আলোচনা করব। আশা করি আপনারা মনোযোগ সহকারে পুরো ভিডিওটি দেখবেন, কারণ এই সমতুল্য সার্কিটের উপর নির্ভর করেই সমগ্র ট্রান্সফরমার নির্ভরশীল। এটাই খুব গুরুত্বপূর্ণ একটি ক্লাস। তো শুরু করার আগে একটি কথা বলে নিচ্ছি, যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন প্রেস করবেন, যেন সর্বপ্রথম আপনি ভিডিওর নোটিফিকেশন পেয়ে যান। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন, আর প্রয়োজনে কোনো কিছু জানার হলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তাহলে চলুন শুরু করি। তো আমাদের আলোচ্য বিষয় হচ্ছে ট্রান্সফরমারের সমতুল্য সার্কিট নিয়ে। তো এখানে আমরা একটি চিত্র এঁকে রাখছি, দেখুন এই চিত্রে এটি হচ্ছে একটি আদর্শ ট্রান্সফরমার। আদর্শ ট্রান্সফরমার বলতে এই যে এখানে যে ট্রান্সফরমারের প্রাইমারি কয়েল কিংবা সেকেন্ডারি কয়েল আছে, এগুলা হচ্ছে কোনো ধরনের লস নিয়েতে লসবিহীন, ঠিক আছে? এর ফলে আমরা এখানে যদি নলোড অবস্থায় প্রাইমারি ভোল্টেজ সরবরাহ করি তাহলে এখানে কোনো ধরনের কারেন্ট ফ্লো হবে না, কারণ যেহেতু এখানে লসবিহীন তাই এর রেজিস্ট্যান্স কিংবা ইম্পিডেন্স হবে ইনফিনিটি, মানে অসীম, যার ফলে এর মধ্যে দিয়ে কোনো কারেন্ট প্রবাহিত হবে না এবং নলোড অবস্থায় কোনো লসও সংঘটিত হবে না, ঠিক আছে? এমন অবস্থায় যেই দেখুন চিত্র, যদি এটা যদি আমরা এখানে ট্রান্সফরমেশন রেশিও ধরি আমরা এখানে ট্রান্সফরমেশন রেশিও এ, তাহলে এর চিত্রটি যেহেতু এটি আদর্শ তাই এখানে কোনো লস তো সংঘটিত হবে না, তার ফলে এই চিত্রটি হবে, মানে যদি এখানে আমরা এই ট্রান্সফরমারের সাইনটি তুলে ফেলি তাহলে এই সমতুল্য সার্কিট হবে এরূপ, একটি প্যারালাল সার্কিটের মতো, একটি সাধারণ অবস্থায় লোড আমরা যেভাবে সংযোগ করি ঠিক সেরূপ এই একটি ট্রান্সফরমার কাজ করবে যদি ট্রান্সফরমারটি আদর্শ হয়। কিন্তু বাস্তব ক্ষেত্রে আমরা আদর্শ ট্রান্সফরমার পাই না, অর্থাৎ আমাদের ট্রান্সফরমারে কিছু না কিছু তো লস অবশ্যই হয়, লস হোক অল্প তারপরও লস সংঘটিত হয়। তো এই লস এখানে দেখুন কী কীভাবে হয়, যদি নোলোড অবস্থায় আমরা ট্রান্সফরমারের সরবরাহ প্রদান করি তাহলে এর মধ্যে দিয়ে একটি নোলোড কারেন্ট প্রবেশ করে। এই নোলোড কারেন্টের দুটি উপাংশ হয়ে থাকে, একটি ম্যাগনেটাইজিং এবং অপরটি হচ্ছে ওয়ার্কিং। অর্থাৎ ম্যাগনেটাইজিং কারেন্ট কোনো পাওয়ার লস করে না, কিন্তু এর সার্কিটে যে ফ্লাক্স সৃষ্টি হয় সেটি ম্যাগনেটাইজিং কারেন্টের কারণে সৃষ্টি হয়, যে ওয়ার্কিং কারেন্ট সেটি কুল্লস হিসেবেই সংঘটিত হয়। তো এখানে দেখুন আমরা এই যে আমাদের নোলোড কারেন্টের সাপেক্ষে আমরা এখানে রেজিস্ট্যান্স এবং এখানে যে ইন্ডাকটেন্স অঙ্কন করলাম এটি আমরা প্যারালাল সংযোগ করেছি। তার কারণ হচ্ছে এখানে এটা যদি আমরা এর সিরিজে সংযোগ করি তাহলে এই যে কয়েল এটা কিন্তু এর রেজিস্ট্যান্স অর্থাৎ নলোড অবস্থায় এর যে ইম্পিডেন্স সেটা অসীম, তাই এর মধ্যে দিয়ে এটা সিরিজে যদি আমরা সংযোগ করি তাই কোনো কারেন্ট প্রবাহিত হবে না, তাহলে আমাদের এর প্যারালালে সংযোগ করতে হবে, তাই এখানে আমরা কিন্তু এটাকে প্যারালালে সংযোগ করেছি। এর ফলে আবার দেখুন এখানে একটি কয়েলে কিন্তু রেজিস্ট্যান্সও থাকে আবার পাশাপাশি ইন্ডাকটেন্সও থাকে, যখন এসি কারেন্ট প্রবাহিত হয় তখন একটি ইন্ডাকটেন্সেরও সৃষ্টি হয়। তো এই রেজিস্ট্যান্স আবার ইন্ডাকটেন্স আমরা কিন্তু সিরিজ আকারেও আঁকতে পারতাম, আবার প্যারালালও এখানে এঁকেছি, যেহেতু প্যারালাল এঁকেছি আমরা কিন্তু সিরিজে আঁকতে পারতাম। এখন আমরা সিরিজে আঁকিনি কেন, সেটা হচ্ছে কারেন্ট কিন্তু দুটির উভয় যে আমরা নোলোড কারেন্ট কিন্তু দুটি উপাংশে বিভক্ত, একটি ম্যাগনেটাইজিং কারেন্ট অর্থাৎ কারেন্টের ফেজ কোণ এখানে পার্থক্য আছে, এর মধ্যে দিয়ে কারেন্টের ফেজ কোণ হচ্ছে 90 ডিগ্রি, আর এর মধ্যে দিয়ে কারেন্টের ফেজ কোণ কিন্তু 0 এর সাপেক্ষে, ঠিক আছে? অর্থাৎ এটি ভোল্টেজের ইনফেজ, তাই যেহেতু এটার কারেন্টের কোণ ডিফারেন্স তাই এখানে আমরা সিরিজে আঁকতে পারবো না, কারণ সিরিজে কারেন্ট যদি ফ্লো হয় তাহলে কোণ একটি মাত্রই সৃষ্টি হবে, তাই এখানে আমরা প্যারালালে অঙ্কন করেছি। তো এটা হচ্ছে নোলোড অবস্থায় আমাদের বাস্তব ট্রান্সফরমারের সমতুল্য সার্কিট, মানে একক সমতুল্য সার্কিট, তখন আমরা লোড অবস্থায় একটি বাস্তব ট্রান্সফরমারের একক সমতুল্য সার্কিট অঙ্কন করব। এখানে আমরা অঙ্কন করেছি, এখানে একটি ভুল হয়েছে দেখুন, এখানে আমি যোগ করে দিয়েছি, এটা বাস্তবে যোগ না, আমি এখানে ক্রস দিয়ে রাখছি, ঠিক আছে? একটু লক্ষ্য রাখবেন, এটা এরকম হওয়া উচিত ছিল, আমি একটা সময় ভুল করে ফেলছি। যাই হোক,
এখন দেখুন এখানে আমরা এই অংশটুকু তো আলোচনা করলাম। এখন এছাড়াও আমরা আরও দুটি অংশ অঙ্কন করেছি, এখানে লোড অঙ্কন করেছি। এখন এদিক থেকে শুরু করি, যখন লোড এখানে সংযোগ করা হবে তখন এখানে কিন্তু প্রথমেই সেকেন্ডারি ভোল্টেজ ছিল, অর্থাৎ ভোল্টেজ ইনডিউস হয়েছিল নো লোড অবস্থায়। তো এখানে নো লোড অবস্থায় ভোল্টেজ ইনডিউস হয়েছে, এর ফলে এখন যখন লোড সংযোগ করেছি তখন এর মধ্যে একটি কারেন্ট ফ্লো হচ্ছে। কারেন্ট ফ্লোর ফলে এই কয়েলে কিন্তু এখন কারেন্ট প্রবাহের কারণে এতে বাধার সৃষ্টি হবে। অর্থাৎ আমরা জানি যদি একটি ইন্ডাকটেন্সের মধ্য দিয়ে কারেন্ট প্রবাহিত হয়, যদি এসি কারেন্ট প্রবাহিত হয়, তাহলে তাকে বাধা প্রদান করাই হচ্ছে ইন্ডাকটেন্সের ধর্ম। তো এটি বাধা প্রদান করবে কি ইন্ডাকটেন্স, এবং প্রত্যেকটি কয়েলের নিজস্ব রেজিস্ট্যান্স থাকে। এই রেজিস্ট্যান্স আমরা এখানে সেকেন্ডারি রেজিস্ট্যান্স, আর যে বাধার সম্মুখীন হবে ইন্ডাকটেন্স জনিত সেটা আমরা সেকেন্ডারি ইন্ডাকটেন্স হিসেবে এখানে অঙ্কন করেছি। এখন প্রশ্ন হচ্ছে, পূর্বে আমরা এই যে নো লোড কারেন্টের যে বাধাগুলোকে এগুলোকে প্যারালালে সংযোগ করেছি, কিন্তু এখন আবার এখানে দেখুন এই সেম বাধাগুলোকে আবার সিরিজে সংযোগ করেছি, এর কারণ কি? এর কারণ হচ্ছে এখানে যে কারেন্ট লোডের মধ্যে যে কারেন্ট প্রবাহিত হচ্ছে সেই কারেন্টটি এই যে ট্রান্সফর্মার এর সাথে সিরিজে সংযুক্ত, ঠিক আছে? তাই এই বাধাগুলোকে আমরা সিরিজে সংযোগ করেছি। আবার দেখুন এটি লোড যে রোধ বা রেজিস্ট্যান্স এবং ইন্ডাকটেন্স কিন্তু পরস্পরের প্যারালালে, কিন্তু এখানে কিন্তু আবার পরস্পরের সিরিজে। এর কারণ হচ্ছে এখানে লোডের মধ্যে দিয়ে যে কারেন্ট প্রবাহিত হচ্ছে এই ট্রান্সফর্মারের মধ্যে দিয়ে একই কারেন্ট প্রবাহিত হচ্ছে, এর ফলে এই কারেন্টের যে কোণ কিন্তু একই, তার ফলে ট্রান্সফর্মারের কারেন্টের যে কৌণিক মান আর লোডের মধ্যে দিয়ে যে কারেন্ট ফ্লোয়ের যে কৌণিক মান সেটা কিন্তু এক, অর্থাৎ সিমিলার। তাই এখানে আমরা সিরিজে এঁকেছি, যদি প্যারালালে আঁকতাম তাহলে এটার কৌণিক ব্যবধান কিন্তু সৃষ্টি হতো, মানে রোধ রেজিস্ট্যান্স এবং ইন্ডাকটেন্সের মধ্যে যে কারেন্ট প্রবাহিত হবে ঠিক এটির মতো, এর মধ্যে যে কারেন্ট ফ্লো হচ্ছে এটার কারেন্টের কৌণিক মান হচ্ছে 90 ডিগ্রি, আর এটার কারেন্টের মান হচ্ছে 0 ডিগ্রি। কিন্তু এটার ক্ষেত্রে যে মানই প্রবাহিত হোক উভয়ের দিকেই যে রেফারেন্স ভোল্টেজের সাপেক্ষে, অর্থাৎ এই ভোল্টেজের সাপেক্ষে উভয়ের মান সেম, কারণ এটি একই কারেন্ট ফ্লো হচ্ছে বিধায় এটা আমরা সিরিজে এঁকেছি। ঠিক এই পাশেও আমরা একই কারণেই এটি সিরিজে এঁকেছি, এটি প্যারালালে আমরা আঁকিনি, ঠিক আছে? তো এখানে দেখুন আরেকটি বিষয়, আমরা এখানে আর প্রাইমারি রেজিস্ট্যান্স এবং একে যে অপারেটর দিয়েছি, কারণ এই যে উভয় এটা হচ্ছে আমাদের ইন্ডাকটেন্স, অর্থাৎ ইন্ডাকটিভ রিয়াকটেন্স, এটা কিন্তু সরাসরি যোগ হবে না, এটি ভেক্টর যোগ হবে। তাই এখানে আমরা একটি অপারেটর দিয়ে রাখছি যাতে ভুলক্রমে আমরা সরাসরি যোগ না করে ফেলি। এটা হচ্ছে প্রাইমারি কারেন্ট, এই দিকেও সিমিলার আমরা, এটা হচ্ছে সেকেন্ডারি কারেন্ট, এর মধ্যে ফ্লো হইতেছে, এবং এটা হচ্ছে আমাদের সেকেন্ডারি রেজিস্ট্যান্স, এবং এটা হচ্ছে সেকেন্ডারি ইন্ডাকটিভ রিয়াকটেন্স, ঠিক আছে? আর এটা হচ্ছে আমাদের অপারেটর, যেন আমরা একটা ভেক্টর যোগ করি, যদি আমরা সরাসরি যোগ করি তাহলে কিন্তু ম্যাথটি ভুল হবে। তারপরে চিত্রে আসুন, আমরা এখন এটা যেহেতু আমরা এই যে কয়েল এটাকে একটা আদর্শ কয়েল হিসেবে গণ্য করেছি, এর যে রেজিস্ট্যান্স বা যে ইম্পিডেন্স বাধাগুলো আছে এগুলোকে আমরা বাইরে সরিয়ে আনছি, তার মানে এটা হচ্ছে একটি আদর্শ কয়েল। তো আদর্শ কয়েলে আমরা এখানে দেখিয়েছিলাম যে আদর্শ কয়েলের ক্ষেত্রে কিন্তু এই কয়েলের যে প্রাইমারি সাইড হচ্ছে সেকেন্ডারি সাইডের যে পাওয়ার ট্রান্সফারের ক্ষমতা সেটি কিন্তু একদম সলিড, অর্থাৎ একটি বৈদ্যুতিক সংযোগের মতো। অর্থাৎ যদি আমরা একটি তার দিয়ে শর্ট করে ফেলি এরকম, তাহলে যেরকম পাওয়ার আমরা ট্রান্সফার করতে পারবো ঠিক একটি আদর্শ ট্রান্সফর্মারও একই রূপ কাজ করে, কোনো ধরনের লস হয় না তো তার জন্য। তাই আমরা এইটিকে যদি আদর্শ অবস্থারকে তুলে ফেলি তাহলে এরকম আর আমরা অঙ্কন করতে পারি। তাই এখানে আমরা যে ট্রান্সফর্মার ছিল, অর্থাৎ সলিড ট্রান্সফর্মার বা আদর্শ ট্রান্সফর্মার, এটাকে আমরা তুলে দিয়েছি, এখানে জাস্ট আমরা শর্ট করে দিয়েছি, ঠিক আছে? এখন যেটা হচ্ছে সবচেয়ে বড় সমস্যাটা, এখানে আমরা যে ট্রান্সফর্মারের যে টোটাল যে এখানে যে ক্যালকুলেশনগুলো হয় তাহলে যে কোনো এক সাইডে স্থানান্তর করতে হবে, হয়তো প্রাইমারি সাইড কিংবা এটা যেহেতু আমরা সর্ব করছি তাই প্রাইমারি সাইড বলতেছি, প্রাইমারি সাইডের যে কম্পোনেন্টগুলো আছে এগুলোকে সেকেন্ডারিতে স্থানান্তর করতে হবে, কিংবা সেকেন্ডারিতে যে কম্পোনেন্ট আছে সেগুলোকে প্রাইমারিতে স্থানান্তর করতে হবে। তো এর জন্য আমরা যে সেকেন্ডারিতে যে উপাংশগুলো আছে এগুলোকে আমরা প্রাইমারিতে স্থানান্তর করলাম, ঠিক আছে? তাই আমরা এখানে যে লোড তুলে এখন স্থানান্তর করতে হলে কী করতে হবে, যে সেকেন্ডারিতে যে উপাদানগুলো আছে এগুলোকে প্রাইমারির সাপেক্ষে স্থানান্তর করতে হবে, মানে প্রাইমারিতে আসলে দুকে এগুলার মান কত হবে। তো এটি আমরা সহজেই করতে পারি,
দেখুন এখানে আমাদের যে সেকেন্ডারি ভোল্টেজ আছে, আমরা জানি যে ট্রান্সফরমেশন রেশিও এদিক থেকে এদিকে ভোল্টেজের স্থানান্তর কিন্তু ট্রান্সফরমেশন রেশিও অনুসারেই হয়, কারণ এদিকে থেকে এদিকের ভোল্টেজ কত হবে সেটা ট্রান্সফরমেশন রেশিও দ্বারা আমরা নির্ণয় করতে পারি। তো ট্রান্সফরমেশন রেশিও যেটা আছে আমাদের ইয়ে ইকুয়াল টু, আমরা জানি যে প্রাইমারি ইন্ডিউস ইএমএফ বাই সেকেন্ডারি ইন্ডিউস ইএমএফ, পাশাপাশি এখানে আমাদের আই এস সেকেন্ডারি কারেন্ট বাই প্রাইমারি কারেন্ট ইকুয়াল হচ্ছে আমাদের ট্রান্সফরমেশন রেশিও। আবার এখানে আমরা এটিও লিখতে পারি যে প্রাইমারি ভোল্টেজ বাই সেকেন্ডারি ভোল্টেজ। তো এখন যেহেতু আমরা সেকেন্ডারিকে প্রাইমারি সাপেক্ষে স্থানান্তর করবো, তাহলে প্রাইমারিতে যেহেতু এই কম্পোনেন্টগুলো যেহেতু প্রাইমারিতে আসবে, তাহলে প্রাইমারিতে এর মানগুলো কত হবে? তো আমরা প্রাইমারি ভোল্টেজের সমানুপাতিক যদি ধরি, তাহলে দেখুন এখানে আমরা লিখতে পারি, পাঠ করে লিখি, প্রাইমারি ভোল্টেজ কিন্তু হবে ইয়ে সেকেন্ডারি ভোল্টেজ, ঠিক আছে। আর এটার ক্ষেত্রে হবে সেকেন্ডারি কারেন্ট কিন্তু হবে ইয়ে প্রাইমারি কারেন্ট, কিংবা আমাদের প্রাইমারি ভোল্টেজ কিন্তু হবে ইয়ে সেকেন্ডারি ভোল্টেজ, ঠিক আছে। তো এখন দেখুন আমরা এখানে কী করছি, এখানে যে আমাদের ভোল্টেজ ছিল প্রাইমারি ভোল্টেজ এবং সেকেন্ডারি ভোল্টেজ, যেহেতু এটা উঠে যাবে তাই এখানে জাস্ট রয়ে যাবে কি, এখানে এর ট্রান্সফরমেশন রেশিওটা রয়ে যাবে যে কি হারে আমরা এটাকে এদিকে হতে এদিকে ভোল্টেজ স্থানান্তর করেছিলাম। তো এই ট্রান্সফরমেশন রেশিও দেখুন আমরা সেকেন্ডারি ভোল্টেজ, তো আমরা এদিকের যা কম্পোনেন্ট আছে তা তো স্থির রাখলাম, এদিকের কম্পোনেন্টগুলোকে আমরা পরিবর্তন করা শুরু করবো রেফার টু প্রাইমারি সাইড, ঠিক আছে। তো প্রাইমারি সাইডে প্রাইমারি যে সমতুল্য ভোল্টেজ সেকেন্ডারি সাইড হতে যদি প্রাইমারি সাইডে আসে, তাহলে প্রাইমারি ভোল্টেজ ইকুয়াল টু হবে কি এ ইন টু সেকেন্ডারি ভোল্টেজ, ঠিক আছে। এখন আবার আমাদের এই ভোল্টেজটা হবে কি ইয়ের সাপেক্ষে, জাস্ট আমরা এখানে উল্লেখ করেছি প্রাইমারি ভোল্টেজ ইকুয়াল টু হবে এ ইন টু সেকেন্ডারি ভোল্টেজ। আর কারেন্ট আমাদের এখানে আমাদের প্রাইমারি কারেন্ট হবে কি, আমরা এখানে বের করেছি সেকেন্ডারি কারেন্ট। তো আমরা যদি এখান থেকে যদি প্রাইমারি কারেন্ট বের করি, প্রাইমারি কারেন্ট তাহলে হবে কি, আমাদের প্রাইমারি কারেন্টটা হবে প্রাইমারি কারেন্ট ইকুয়াল টু আইএস বাই এ, ঠিক আছে। বুঝতে পারছেন আশা করি এখানে বিষয়টা হচ্ছে ক্যালকুলেশন, জাস্ট এটাকে আমরা এদিকে আনছি আর এ এটাকে আমরা নিচে নিয়ে নিয়েছি, ঠিক আছে। তো এখানে আমরা লিখে রাখছি যে প্রাইমারি দিকে সেকেন্ডারি কারেন্ট হবে সেকেন্ডারি কারেন্ট বাই এ। এখন আমরা এই যে রেজিস্ট্যান্স এবং এই যে ইন্ডাকটেন্সগুলো এগুলোকে আমরা কীভাবে স্থানান্তর করবো, এখানে দেখুন আমরা যে এই সূত্র এখানে প্রয়োগ করলাম, দেখুন এখানে এ ইকুয়ালটা হচ্ছে আমাদের প্রাইমারি ভোল্টেজ বাই সেকেন্ডারি ভোল্টেজ, ঠিক আছে। আবার আমরা জানি ভি, এটা যেহেতু ভোল্টেজ, ভি ইকুয়াল টু আই অর্থাৎ প্রাইমারি কারেন্ট ইন্টু আর প্রাইমারি রেজিস্ট্যান্স, এদিকে হবে সেকেন্ডারি কারেন্ট বাই সেকেন্ডারি রেজিস্ট্যান্স। তো এখন যদি আমার এদিকে এগুলাকে একটু সেপারেট করি, দেখুন আইপি প্রাইমারি কারেন্ট বাই আইএস সেকেন্ডারি কারেন্ট ইন্টু হচ্ছে প্রাইমারি রেজিস্ট্যান্স বাই সেকেন্ডারি রেজিস্ট্যান্স। তো এখানে দেখুন আমাদের ইয়ে হচ্ছে সেকেন্ডারি বাই প্রাইমারি, তো এটাকে যদি আমরা উল্টে দিই তাহলে কী হবে, প্রাইমারি সাইড উপরে উঠে যাবে এবং সেকেন্ডারি সাইড নিচে নেমে যাবে, এবং এটা ইয়ে চলে যাবে, যেহেতু এটি ইয়ে উপরে আছে তাই ইয়ে চলে যাবে নিচে এবং উপরে চলে আসবে একটি ওয়ান, ঠিক আছে। তাহলে এখানে এখানে আমরা কী লিখতে পারি, ওয়ান বাই ইয়ে ইন্টু আর পি বাই আর এস, ঠিক আছে। তো এখন আমরা দেখুন যেহেতু এটা ইয়ে অর্থাৎ এখানে ইয়ে কিন্তু এগুলা, ঠিক আছে। তাহলে আমরা এই এটা যদি এদিকে আনি, তাহলে এটা যেহেতু ভাগে আসে এদিকে আসে গুণে হয়ে যাবে এ স্কোয়ার ইকুয়াল টু হয়ে যাবে এখন প্রাইমারি রেজিস্ট্যান্স বাই সেকেন্ডারি রেজিস্ট্যান্স, ঠিক আছে। তাহলে প্রাইমারি রেজিস্ট্যান্স ইকুয়াল টু হয়ে যাবে কি, প্রাইমারি রেজিস্ট্যান্স ইকুয়াল টু হয়ে যাবে এ স্কোয়ার আর এস, ঠিক আছে। আশা করি বুঝতে পারছেন। তাই এখানে আমরা এ স্কোয়ার লিখেছি, এগুলোর ক্ষেত্রে কিন্তু আমরা ইয়ে লিখছি, কিন্তু রেজিস্ট্যান্সের ক্ষেত্রে এবং ইন্ডাকটেন্সের ক্ষেত্রে আমরা এস স্কোয়ার লিখছি, এটা আশা করি আপনারা বুঝতে পেরেছেন, ঠিক আছে। এগুলো কিন্তু গুলিয়ে ফেলবেন না, এগুলোর ক্ষেত্রে স্কোয়ার আবার ইউজ করবেন না, তাহলে কিন্তু
পুরো অঙ্কটাই আপনার ভুল হয়ে যাবে। ঠিক আছে, আশা করি আপনি বুঝতে পেরেছেন। তারপরে আমরা এখানে কি করেছি, এই যে আমাদের এখানে নলোড যে উপাংশগুলো এখানে এবং এখানে আছে আমাদের সেকেন্ডারি উপাংশগুলো, এখানে একটি বিষয় ক্লিয়ার করুন, এই যে নলোড উপাংশ এটা কিন্তু আমাদের এই লোড সমেত যে সেকেন্ডারি উপাংশ এর সাথে কিন্তু প্যারালাল অবস্থান করতেছে। ঠিক আছে, তো প্যারালাল উপস্থান করলে আমরা জানি যে এটি এটির এর যে আমরা যোগ করব, মানে প্যারালাল যোগের ফলেই কিন্তু এই টোটাল রেজাল্টটা বের হবে। এখন পরবর্তীতে চিত্র দেখুন, আমরা এটাকে সরাসরি আমরা এদিকে সরে ফেলছি এবং এই কম্পোনেন্টগুলোকে সবগুলোকে এক সাইডে নিয়ে নিছি এবং এই যে নল কম্পোনেন্ট একে সরাসরি আমরা বাইরে নিয়ে আসছি। এর ফলে কিন্তু ম্যাথমেটিক্যালি কিছুটা কিন্তু এখানে পার্থক্যের দেখা দিবে। কিন্তু তারপর আমরা এদিকে কীভাবে সরালাম এটা একটু বলছি আমি। এটা যেহেতু লোড, তো লোড কিন্তু আমরা একটি ট্রান্সফর্মার কিন্তু অনেক লোড ইউজ করে। ধর মনে করুন একটা ট্রান্সফর্মার বড় আকারে আমরা চিন্তা করি, মনে একটি মেগাওয়াট 5 মেগাওয়াটের ট্রান্সফর্মার, যে 5 মেগাওয়াট পাওয়ার এটি স্থানান্তর করে। এর ফলে এর যে লস এগুলো কিন্তু কয়েক কিলোওয়াটই হবে, তা এর যে লোড, লোডের তুলনায় এর লস খুবই কম। তাই লস যেহেতু কম, দেখুন এই লোডটি কিন্তু লাইনের সাথে প্যারালালে সংযুক্ত, আবার এই লোডটিও লাইনের সাথে প্যারালালে সংযুক্ত। ঠিক আছে, তারপরও এটি কম্পাউন্ড নিতেছে, তার মানে কি এখানে ইম্পিডেন্স খুবই উচ্চ মানের আর এখানে যে টোটাল ইম্পিডেন্স খুবই নিম্ন মানের। আশা করি বুঝতে পারছেন আমি কি বলতেছি। তাই আমরা দেখুন, এখন যদি মনে করুন আমার এটার মান, ঠিক আছে, এটার মান মনে করুন আমার যা সেখানে 1000, ঠিক আছে, এবং এর মান হচ্ছে আমার মাত্র 10। ঠিক আছে, এটির মান হচ্ছে কত, মাত্র 10 ধরলাম। হ্যাঁ, এবার আমরা প্যারালালের যুগ যদি উভয়টিকে যদি প্যারালালে যুগ করি, মানে এই টোটাল এয়ার ইম্পিডেন্স আমরা ধরেছি, ঠিক আছে, এখন যদি আমরা এই টোটাল এবং এই টোটালের প্যারালাল যুগ করি, তাহলে দাঁড়াবে কি, আমরা প্যারালাল যুগ জানি যে উভয় মানকে উপরে গুণ, তারপর উভয় মানকে নিচে যোগ, তো 1010 আমাদের সমান হবে কত, আমাদের 9.901। তার মানে এখানে দেখুন যে এর যে পরিবর্তন, মানে এই সাইড আবার এই সাইডের প্যারালালের যে পরিবর্তন খুবই কম, মানে এখানে কত হচ্ছে পরিবর্তন, মানে 0.01 এতটুকু ডিফারেন্স। তো এই একটি বড় ধরনের ট্রান্সফর্মার, মেগাওয়াট ট্রান্সফর্মারের ক্ষেত্রে এটি খুবই একটি নগণ্য মানের কারেন্ট। তাই প্যারালালে হওয়া সত্ত্বেও এখানে আমরা এটিকে টোটালটিকে ট্রান্সফার করে দিতে পারি, কারণ অর্থাৎ এটাকে আমরা উপেক্ষা করতেছি জাস্ট। এটা কিন্তু একই ট্রান্সফর্মারের যে সমতুল্য সার্কিট না, এটা আমরা পাশাপাশি ট্রান্সফর্মার সমতুল্য সার্কিট, আমাদের একই সার্কিট হচ্ছে এতটুকু, এটা হচ্ছে আমাদের ট্রান্সফর্মারের একই সার্কিট। ঠিক আছে, এটা হচ্ছে ট্রান্সফর্মারের একই সার্কিট, আর এটা এগুলো হচ্ছে আমাদের ট্রান্সফর্মারের মানে পাশাপাশি যে সার্কিটগুলো, মানে লসগুলো খুব কাছাকাছি কাছাকাছি সমতুল্য সার্কিট এগুলো। অর্থাৎ এগুলো করার উদ্দেশ্য হচ্ছে আমরা যাতে ট্রান্সফর্মারের লসগুলো কিংবা ক্যালকুলেশনগুলো খুব সহজ যাতে আমরা বুঝতে পারি এবং করতে পারি তার জন্য। তাই আমরা এই যে কম্পোনেন্ট নলোড কম্পোনেন্টগুলোকে একদম বাইরে নিয়ে আসলাম এবং এগুলোকে টোটালগুলোকে একসাথে যোগ করে দিলাম। এর ফলে দেখুন এই লোডের আগ পর্যন্ত হচ্ছে প্রাইমারি কারেন্ট এবং এই নলোড কারেন্টের পর হতে হচ্ছে সেকেন্ডারি কারেন্ট, অর্থাৎ প্রাইমারি সাইডে স্থানান্তরিত সেকেন্ডারি কারেন্ট। তারপর দেখুন এখানে যেহেতু নলোড উপাংশ আমাদের খুবই নগণ্য ছিল, তাই আমরা নলোড উপাংশকে তুলে দিয়েছি। ঠিক আছে, এখন জাস্ট আমাদের লোডের কারণে যে লসগুলো হচ্ছে এই লসগুলোকে আমরা একত্রিত করে ফেলছি। যেহেতু প্রাইমারি সাইডের রেজিস্ট্যান্স এবং ইন্ডাকটেন্স ছিল, সেকেন্ডারিতে রেজিস্ট্যান্স এবং ইন্ডাকটেন্স ছিল, তো এগুলোকে আমরা জাস্ট যোগ করে ফেলছি, রেজিস্ট্যান্স রেজিস্ট্যান্সে যোগ করে ফেলছি এবং ইন্ডাকটেন্স ইন্ডাকটেন্সগুলোকে একত্রে যোগ করে। ঠিক আছে, তো এই ছিল একটি ট্রান্সফর্মারের যে আমাদের সমতুল্য সার্কিট। আশা করি আমি বোঝাতে পেরেছি, আমি সর্বোচ্চ চেষ্টা করছি আমাদেরকে সর্বভাবে বোঝানোর জন্য। তারপরে যদি কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের ডাউট ক্লিয়ার করার চেষ্টা করব। আগামী অধ্যায়ে আমরা ট্রান্সফর্মারের ভেক্টর ডায়াগ্রাম নিয়ে আলোচনা করব। তো আশা করি আমি বোঝাতে পেরেছি। আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক এবং শেয়ার করবেন, আর আমার চ্যানেলটিকে অবশ্যই
সাবস্ক্রাইব করবেন। কষ্ট হয় দেখার জন্য সবাইকে ধন্যবাদ।